আসসালামু আলাইকুম আরেকটা প্রশ্ন ছিল অন্য টপিক ওইটাকে আজকে করব নাকি পরে করব হ্যাঁ বলেন আমি শুনি বলেন আচ্ছা ভাই ই-রানিং পত্রপত্রিকায় একটা জিনিস অনেক দেখি যে কিছুদিন পর পর নিউজ বিয়ার হয় বিয়ের প্রলোভনে ধর্ষণ এরকম একটা টার্মে অনেক বার কি ঘটনা ঘটেছে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ মানে যখন সম্পর্ক শুরু হয় তখন বলা হয় যে তোমাকে বিয়ে করব তারপর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় এবং তারপর আর কি কিছুদিন যাওয়ার পরে বলে যে বিয়ে করবে না তখন ওই যে নারী সে হচ্ছে মামলা করে যে বিয়ে করলো মনে ধর্ষণ তো ভাই এটা কি আসলে ধর্ষণের পর্যায়ে পরে বা এটাকে কেন ধর্ষণ বলা হচ্ছে এটাকে কি এক ধরনের প্রতারণা না এটা তো প্রতারণা বলে আমার মনে হয় এটাকে ধর্ষণ কেন বলা হচ্ছে এটা ভাই আমিও বুঝতে পারি না অমিত ভাই ফারাজ ভাই যদি বলেন কিছু না আমি পার্সোনালি এটাকে ধর্ষণের হিসেবে দেখি না ধরেন কোন একজন ব্যক্তি যদি আপনার সাথে সেক্স করে সে চাচ্ছে যে আপনার সাথে সময় কাটাবে না বা আপনাকে সে বিয়ে করতে রাজি না তার সাথে আপনি কিভাবে থাকবেন বা তার সাথে আপনি কিভাবে থাকার আপনার ইচ্ছা হইতে পারে এরকম ডিসগাস্টিং লোক যদি থাকে এরকম ডিসগাস্টিং লোককে আপনার লাইফ থেকে কাট অফ করে দেওয়া তো আমি মনে করি সবচেয়ে রেশনাল পজিশন অ্যান্ড সে হ্যাঁ একটা প্রতারণার ইয়ে নিচ্ছে এটা ট্রু এটা ট্রু বাট এটাতে এটাতে আলটিমেটলি কীভাবে ডিল করা যায় এটা একটু ভাবতে হবে এটা মানে না ভেবে এভাবে না ঠিক হবে আচ্ছা আমি কিন্তু এটাকে খুব একটা ডেরোগেটরি একটা রিমার্ক বলে মনে করি এটা ফিমেলের জন্য নারীদের জন্য তার কারণ তারা কি এতই চিপ যে তাদেরকে এরকম প্রলোভন দেখালেই তারা মানে তারা এই ব্যাপারে রাজি হয়ে যাবে এটা আমার মনে হয় না তো আমি খুব একটা ডেরোগেটরি একটা রিমার্ক বলে আমি মনে করি এখানে আমি আপনার সাথে একমত একটা খুবই একটা হাস্যকর ব্যাপার যে মানে মেয়েরা কি এতটা না তা যদি কালকে ভালো লেগে থাকে তখন তারা একটা সম্পর্কে গেছে সেটা ঠিক আছে কিছু অসুবিধা নেই তারা দুজনেই প্রাপ্তবয়স্ক যদি হয় কোনো সমস্যাই নেই সেখানে সেখানে কিছু বলার নেই কাউকে কিছু বলার নেই দেখুন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা কেন বলা হয় মানে এটাকে আবার বিয়ের প্রলোভন থেকে ধর্ষণ এই জিনিসটা কিভাবে ইয়ে করা হয় সেই জিনিসটা সত্যি আমি জানি না মানে ধর্ষণ বলে দেখে দেওয়া এই জিনিসটা সত্যি একটা মানে এইটা এইটা করে এবার এই যে ধর্ষণ যে জিনিসটা বা সেই জিনিসটা যে যে আমার একটা সম্পদ ছিল সম্পত্তি ছিল যেটা সে নিয়ে সেক্স এরকম হচ্ছে একটা আমি নারীর সাথে করি এটা শুধু আমি নারীর সাথে করি নারী কিছু করে না নারীর সাথেই করা হয় এবং নারীর সাথে করলে নারী কিছু নারী কিছু সম্পদ লস হয় এটার তো এরকম শোনায় যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এই জিনিসটা ছোট ফির শোনায় যে আমি তো এই সম্পদটা রেখেছিলাম আমার স্বামীর জন্য অন্যজন ঠিক করে নিয়ে গেছে সোটফিটু একটু খারাপ শোনায় শুনতে এই জিনিসটা আচ্ছা এখানে আর একটা কোয়েশ্চেন আছে আমার আসিফ ভাই আর ফারাজ ভাই ধরুন আমার একজন আমার একটা ধরুন গার্লফ্রেন্ড আছে ঠিক আছে তার সাথে শারীরিক সম্পর্ক হলো এইবারে গার্লফ্রেন্ড আমাকে রিচ করলো ওদের বেটা তোর সাথে কোনো সম্পর্কই রাখো না এবারে আমি ধর্ষিত আপনি ধর্ষিত ভাই আপনি ধর্ষিত হয়ে গেছেন আপনাকে বিয়ে প্রলোভন দেখি একজন নারী ধর্ষণ করে চলে গেছে এক্স্যাক্টলি এটি আমার প্রশ্ন আসিফ ভাই প্লিজ কিছু বলতে চাইছিলেন কিন্তু আমাদের দেশে কিন্তু এইরকম কথাবার্তা চালু আছে ভাই যে যে যেমন ধরেন একটা কথা চালু আছে খেয়ে দেয়া এই যে অমুকে অমুকে খেয়ে দিছে এই সব মানে হচ্ছে কি একটা পক্ষ হচ্ছে এখানে একটা খাদ্য বস্তু আরেক পক্ষে খাদক মানে এরকম যেন একদম মানে নিয়মই যে ছেলেটা মেটাকে করবে বা ছেলেটা মেয়েটাকে খাবে বা ছেলেটা মেয়েটার ইয়াটা নিয়ে নিবে ইজ্জতটা নিয়ে নিবে সতীর্থটা নিয়ে নিবে না মেয়েরা কি কোনো মজা পাচ্ছে না মেয়েরা তো সিমিলার আমার তো মনে হয় বেশি মজা পাচ্ছে মানে এইখানে এই জিনিসটা কিভাবে আসে দুই দুই পক্ষে মজা পাচ্ছে দুই পক্ষে আনন্দ করতেছে মজা করতেছে

এখানে মনে হয় যে ওই রকম একটা বিষয় একটা মাইন্ডসেট আছে যে দেন মোহরের টাকাটা পাওয়া পেতো তাহলে দেন মোহরের টাকাটা তার পাচ্ছে না মানে আমি আমার মানে ধরেন একজন মুমিনা নারী ভাবতেছে আমার লজ্জাস্থানটা তাকে আমি ভোগ করতে দিলাম কিন্তু টাকাটা পেলাম না এটা তো আমার তো লস হয়ে গেল এই তো থাকতে পারে তাদের ভিতরে যদি আপনি যদি আপনি অপমান সুযোগ করে বলতেছেন কিন্তু ভাই এরকম নারী যে আছে এটা সম্পর্কে কিন্তু আমার মোটামুটি ডাউট নাই আসিফ আমরা কোন ধরনের মহিলা পাগল ছাগল দেখেছি মানে লেভেল ছাড়া লেভেল ছাড়া ইভেন এমনও তো দেখেছি যে কোনো কাপল যদি নিজেরা নিজেরা ছবি দেয় ছবি তুলে দেয় সেটাও তারাও নিজেদেরকে দর্শন করে দিচ্ছে এরকম এরকম বলাও লোক পাইছি মানে নিম্ন থেকে নিম্ন মানের নিম্ন থেকে নিম্ন চিন্তাধারার লোকজন নিম্ন থেকে নিম্ন জ্ঞান বুদ্ধির লোকজন তো আমরা দেখেছি তো এরকম যদি এই আপনি যে মেটালিটির কথা বলেন ওইরকম মেন্টালিটির যদি মানুষ থাকে আপনিও অবাক হবেন আমিও অবাক হবেন কারণ এরকম টাইপের মানুষ আমরা বহু দেখেছি

এখানে তো তাদের মধ্যে কোনো লাভিং রিলেশনশিপ নাই এখানে তো দেখেন একজনের এক যে নারীটা তাকে ইয়ে দিচ্ছে যে জনশক্তি দিচ্ছে সেই নারীটা কোনো ভালোবাসা থেকে দিচ্ছে না সেই নারীর সাথে কন্ট্রাক্ট এমন যে তারা উপভোগ করবে ওই ওই নারীকে উপভোগ করবে সর্ট অফ ইয়েটাই এমন নারীকে উপভোগ করবে এবং এর বদলে নারী একটা টাকা একটা নারীকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিতে হবে এখানে তো ভালোবাসার কোনো ইয়ে নাই তাদের কন্ট্রাক্টটাই তো জিনিসটা এরকম আর এখানে তো যদি টাকা না দেয় সেখানে তো আমার মনে হয় একটা ফ্রড হয় এখানে হ্যাঁ ফ্রড হয় কিন্তু ধর্ষণ কি হয় ধর্ষণ আমি ধর্ষণ বলতে পারছি না বাট হ্যাঁ ফ্রড হয় ভাই ধর্ষণ বলতে পারছি না না সে ভাই সংজ্ঞা অনুযায়ী এটাকে ধর্ষণ বলা যায় না যদি কোনো রকম ফোর্স অ্যাপ্লাইড না হয় যদি উইদাউট উইল উইদাউট কনসেন্ট না হয় মানে এরকম যদি কোনো কিছু কিন্তু এখানে তো এখানে তো মানে কনসেন্টটা থাকে শুধুমাত্র টাকা দিয়ে টাকা পাইলে কনসেন্টটা কনসেন্টটা এমন তো না যে আহ ভালোবাসার জন্য কনসেন্টটা দেওয়া হচ্ছে না কিন্তু এইখানে যে এইখানে যে এটা করা হয় সেটা হচ্ছে যে ডিউরিং ইন্টার কোর্স তখন ইয়েটা আছে কিনা তখন কনসেন্টটা আছে কিনা সেটা নিয়ে দেখা হয় মানে কিসের সাপেক্ষে সেটা দেখা হয় না এখানে মানে এটা ভয় এইগুলো আলাদা এইগুলো আলাদা ক্লজ আছে কিন্তু সেই ক্লজের সাথে এরকম কোথাও নেই যে একটা একটা টাকা দেয়া বা এই ধরনের কোনো ক্লজ এখানে সেরকম নেই তো এটাকে ধর্ষণ বলা যাবে না এটাকে প্রতারণা বলা যেতে পারে এখানে যেহেতু কোনো রকম ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে না হ্যাঁ আছে প্লিজ তাহলে ধরেন যে একটা অফিসে একটা আমি ইন্টারভিউ দিতে গেলো এবং বস তাকে এই ইয়াটা দিল যে তুমি যদি আমার সাথে এটা করো তাহলে তুমি চাকরিটা পাবে তখন মেয়েটা ওই কাজটা করলো তার সাথে এরপরে তাকে চাকরিটা দেয়া হলো না তখন তখনও সেটা প্রতারণাই হবে আসিফ ভাই আমার মতে অ্যাটলিস্ট আমি ভুলে হতে পারি তবে হ্যাঁ এই প্রশ্নটা অবশ্যই ঠিকই বলেছেন যদি আবার এরকম হয় যে তুমি যদি ইয়ে না করো তুমি যদি সেক্স না করো তাহলে তোমাকে আমি চাকরি থেকে বহিষ্কার করে দিব এরকম যদি থ্রেট করা হয় তখন যদি সে সেক্স করতে বাধ্য হয় তখন না না ওইটার কথা বাদ দেন ভাই এটার কথা বলে আগে যে এটা কিন্তু একটা মেয়েটা কিন্তু করেছিল এই কন্ডিশনের উপরে যে সে চাকরিটা পাবে তাহলে এই কন্ডিশনের কন্ডিশনটা ফুলফিল হবে এই আশাতেই কিন্তু সে ওই কনসেন্টটা দিয়েছিল কনসেন্টটা কিন্তু একটা জিনিসের উপর নির্ভরশীল তাহলে যদি সেটা না হয় সেই জিনিসটা যদি প্রতিশ্রুতিটা যদি পালন না করা হয় তাহলে সেটাকে ধর্ষণ বলা যাবে কিনা এটা একটু প্রবলেমেটিক ভাই আমার মত অনুযায়ী এটাকে ধর্ষণ বলা হয় না আসবে তবে হ্যাঁ ঠিকই বলেছেন মানে সেটা প্রবলেমেটিক অবশ্যই তবে এই আমার মত অনুযায়ী এটাকে ধর্ষণ বলা হয় না এটাকে প্রতারণা বলা হয় এই ধরনের কেসগুলোকে জেনারেলি প্রতারণাই বলা হয় মানে ডিউরিং দ্যাট টাইম সেই সময় কনসেন্ট বা উইল ছিল কিনা সেটা দেখা হয় বা কনসেন্টে কোনো রকম ভয় দেখিয়ে বা কোনো রকম এই প্রাণ সংসবে এরকম দেখিয়ে আদায় করা হয়েছে কিনা সেটা দেখা হয় কিন্তু প্রতারণা করে মানে এইরকম মানে প্রলোভন দেখায় কনসেন্ট নিলেও এটা ধর্ষণ পর্যায়ে না কিন্তু থ্রেট দেখায় থ্রেট করে ধর্ষণ ইয়া করলে সেক্স করলে সেটা ধর্ষণ এটা

আপনি ধালাও ভাবে যে কোনো একটা কথা বলতে পারেন না প্রত্যেকটা কেস আমরা যদি আলাদা আলাদা ভাবে বিচার করি তখন আমরা সেই কেস এর উপর একটা ইয়া দিতে পারি একটা আমাদের একটা মতামত দিতে পারি কিন্তু ধালাও ভাবে এই জিনিসটা আমরা কত ইজি ইজি নিয়ম টাকা না দিয়ে করলে ধর্ষণ ধরেন জোনাঙ্গভকে টাকা দিয়ে করলে সেটা ধর্ষণ কত ইজি এন্ড সিম্পল

এটার উপর নির্ভর করে হয়তো বা হইতে পারে না যে আমরা যদি ওই জিনিসটাকে ওই কেসটাকে একটু ইনভেস্টিগেট করি একটু ডিপে যাই তাহলে ওটার সাথে রিলেটেড অনেক জিনিস বেরোতে পারে যেটা প্রথম যে রিজনটা দিচ্ছেন যে হ্যাঁ শুলেই তাকে প্রমোশনটা দেওয়া হবে বা শুলেই তাকে চাকরি দেওয়া হবে ওটার সাথে এমন কিছু মেইন জিনিসটা ওটাই কিন্তু ওটার সাথে আরো এমন কিছু যুক্ত হইতে পারে আরো এমন কোনো ইনফরমেশন থাকতে পারে যেটার জন্য ওটা ধর্ষণের পর্যায়ে হয়তো বা যেতে পারে আবার নাও যেতে পারে এরকম মতো রিজন থাকতে পারে তারপরে যদি ধরেন কেসটা আদালতে গেল তখন যে যে এমপ্লয়ার যিনি তিনি বললেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমাকে চাকরিটা দিচ্ছি তাহলে কি ধর্ষণটা ধর্ষণ না হয়ে গেল মানে ধর্ষণটা কি এখন মানে যে ক্রাইমটা ছিল সেই ক্রাইমটা এখন ভ্যালিড হয়ে গেল বা ওই যে যেই স্বামী যে যে লোকটা যে পুরুষটা বিয়ের প্রলোভন দেখিয়ে মানে সকল ধর্ষণ করেছে এখন আদালতে যাওয়ার পরে যদি সেই লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিয়ে করছি এই মুহূর্তে তোমাকে আমি বিয়ে করলাম তাহলে কি সেই ক্রাইমটা কি

এই থেকে ক্যান্সার থেকে সব দিয়ে দেওয়া যায় এখানে একই জিনিস হচ্ছে আচ্ছা শেখ হাদি ভাই আপনার কি আর কিছু বলার আছে জি ভাই আরেকটা প্রশ্ন করতাম আজকে কি করতে পারবো নাকি আরেক দিন আসব হ্যাঁ বলতে পারেন আপনি আমরা শুনি বাংলাদেশে তো বর্তমানে আইনে কোনো বৈবাহিক ধর্ষণ এই সংক্রান্ত কোনো আইন তো নাই তাই না না আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো আইন নেই বৈবাহিক ধর্ষণ বলতে কিছু নাই বাংলাদেশে তবে এটা চেষ্টা এটা চেষ্টা করা হচ্ছে এখন মন্ত্রণালয় সম্ভবত এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে হয়তো ভবিষ্যতে এটা দেখা যেতেও পারে আমরা বলতে পারছি না এটার মানে বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে আইন প্রণয়নের জন্য যখন বিভিন্ন পেজ থেকে বা গ্রুপ থেকে যখন প্রচারণা চালানো হয় তখন কিছু মানুষ এরকম বলে যে বাংলাদেশে যে ধর্ষণ মামলাগুলো গুলো হয় বেশিরভাগই নাকি মিথ্যা ধর্ষণ মামলা এবং পুরুষদের জন্য নাকি ধর্ষণ বেশিরভাগ সময় করা হয় তো যদি আপনারা বৈবাহিক ধর্ষণ এর বাংলাদেশে করেন তাহলে দেখা যাবে যে যদি স্বামী স্ত্রী ঝগড়া লাগলো তখন দেখা গেল স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করে দিল এখন এটা প্রমাণ করবে কিভাবে যে ধর্ষণ করছে কি করে নেই এভাবে নাকি সমস্যা তৈরি হবে যেন তারা আইনটার বিরোধিতা করে যে বৈবাহিক ধর্ষণের কোনো আইন করা যাবে না যদি করা হয় তাহলে নাকি এরকম স্ত্রীরা মিথ্যা মামলা করবে স্বামীদের বিরুদ্ধে তো এই ব্যাপারে আপনার কি বলবেন না মিথ্যা মামলা করলেই যে আদালত তাদেরকে ধরে নিয়ে শাস্তি দিয়ে দিবে ব্যাপারটা তো সেরকম না আদালত তো সেটা প্রমাণ করতে হবে তো যে বৈবাহিক ধর্ষণ যদি হয়ে থাকে সেটাও তো প্রমাণের ব্যাপার তাই না প্রমাণ না করলে তো এমন তো না যে আদালত মানে কোন নারী এসে বললো কোন নারী এসে বললো আদালত বললো হ্যাঁ ঠিক আছে যাওয়াই এই লোকটাকে এখন তোমরা পিটাও বা এটাকে উল্টা উল্টা করে ঝুলে রাখো এরকম তো ভাই হয় না সেটা তো প্রমাণ করতে একটা প্রসিডিওর মধ্যে দিয়ে তো সব মামলাতেই মামলাকেই তো একটা প্রসিডিওর মধ্যে দিয়ে যেতে হয় তাহলে সেই প্রসিডিওর মধ্যে দিয়ে গেলে তো প্রমাণ তো সেখানেই হবে কিন্তু আপনার কি ভাই মনে হয় না এই এইগুলার প্রমাণ দেওয়া একটু কঠিন কারণ এমনিতে যদি ধর্ষণ হয় এরকম যখন ধর্ষণ হয় তখন তো আর কি শারীরিক অনেক নির্যাতন হয় অনেক কিছু হয় কিন্তু এইরকম বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে কি এরকম কোনো প্রমাণ যদি নারীটা না দিতে পারে তাহলে তো আসলে বিচারটা সে পাচ্ছে না সেটা নিশ্চয়ই সেটা তো অবশ্যই প্রমাণ করার মতো ইয়া আছে তার তার কাছে তো প্রমাণ করার মতো সেই জিনিসগুলো থাকবে কারো সাথে আপনি সেক্স করতে চাচ্ছেন না আপনার সাথে যৌন সঙ্গম করতে চাচ্ছেন না আপনি যদি তার সাথে যৌন জোর করে যৌন সঙ্গম করেন কিছু না কিছু তো এভিডেন্স থাকবে তার শরীরে হোক বা আপনার রুমে হোক বা যেভাবেই হোক একটা না একটা এভিডেন্স তো থাকবেই যে ওনার উপরে কোনো না কোনো একটা অত্যাচার করা হয়েছে হয়তো পারে ইনসাফিসিয়েন্ট হতে পারে হয়তো পারে এটা প্রমাণ না হতে পারে হয়তো পারে মিথ্যা অ্যালিগেশন হতে পারে কিন্তু এই জিনিসটা তো কোর্ট জাজ করার মতো আপনার আমার থেকে ভালো বুঝার মতো কোর্টের লোকজন আছে এই জিনিসগুলো যারা নিয়ে যারা ডেইলি এই জিনিসগুলো নিয়ে ডিল করে যাদের profession এটা এইটা নিয়ে ডিল করার মতো তো লোকজন লোকজন এখানে আছে

আ মেটা তো মেটাতে সব কিছু প্রমাণ নিয়ে এসে প্রমাণ করতে হবে তাও তো না যখন ইনভেস্টিগেশন হবে তখন ইনভেস্টিগেটিভ অফিসার এই জিনিসটা যাচাই করে প্রমাণটা তারাই খুঁজে বের করবে কথাটাকে কিভাবে তারা এটা বের করতে পারে কিন্তু মানে এই এই রকম তো ঢালা ভাবে বলা যায় না যে এটা হলে এই আইনটা হলেই মানে কথাটা এমন আমার কাছে শোনাচ্ছে যে আদালত দণ্ড নিয়ে বসে থাকবে মেরা এসে বলবে যে আমাদের আমার সামনে দর্শন করতে আর দণ্ড দিতে জানা শুরু করবে সামিনদার কি এরকম তো ভাই কথা হয় না বাংলাদেশে ধর্ষণ একদম জেনুইন ধর্ষণের মামলাতেই

যদি ঝগড়াটা অনেক মারাত্মক পর্যায়ে হয় যে ব্রেকআপ হয়ে যাবে এরকম কিছু তখন হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য বলে আনতে পারে তো আনতে পারে তো ঠিক আছে তার মানে তার মানে কি এরকম ব্যাপারটা এরকম করতে হবে যে তাহলে রেপ ব্যাপারটাই তুলে দিতে হবে এই রেপের কোনো শাস্তি বা এই ধরনের জিনিসটাকে তুলে দিতে হবে এরকম ব্যাপারটা কি না 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 এটা তো বললেই তো হবে না আদালতে গিয়ে প্রমাণ করতে হবে তাকে জিনিসটা তো বিয়ে হলে কি আলাদা লাজ গজায় না 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 বিয়ে হলে অনুমতি পাওয়া যায় কিন্তু ধর্ষণের তো অনুমতি পাওয়া যায় না সেটাই কথা ধর্ষণের না বিয়ে হলে কি আলাদা একটা ল্যাজ গজায় মানে ধরুন হচ্ছে আপনার এই গার্লফ্রেন্ডের আপনার গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হলো ঠিক আছে আপনাদের কি দুজনে আলাদা করে লাইজ গাজ দুটো না জাস্ট কিছু সাইন ঠিক আছে তার বেশি লাইজ ডেস কিছু গজালো না লাইজ বা শুড়ের হোক কিছুই গজালো না তার মানে একটা জিনিস লক্ষ্য করুন যে ওই যে আপনার সাথে গার্লফ্রেন্ড এর যে সম্পর্ক ছিল ওই গার্লফ্রেন্ড যে আপনার এগেন্স্ট একটা অ্যালিগেশন আনতে পারত আপনার স্ত্রীও এখন সেই গার্লফ্রেন্ড এখন স্ত্রী হয়ে গেছে সেই স্ত্রী এখন আপনার এগেন্স্ট এই অ্যালিগেশ আনতে পারে

যতক্ষণ না দোষী সাব্যস্ত হচ্ছে একজন এভিডেন্স এর ভিত্তিতে ততক্ষণ পর্যন্ত তাকে ইনোসেন্ট বলেই মনে করা হয় হ্যাঁ এটা জানি তাহলে তাহলে তার মানে সেখানে সেই কেসটা প্রুভ করতে হবে সেখানে বার্ডেনটা সেখানে প্রুভ করতে হবে সেখানে সরকারকে বা ইয়েকে বা প্রুভ করতে হবে তাকে তাই না জি ভাই বুঝতে পারলাম আচ্ছা আমার মনে হয় শেখ হাজি ভাই আপনার সাথে আমরা অনেকক্ষণ আলাপ করেছি আপনার আহ আপনার যদি আর কিছু বলার না থাকে তাহলে আজকে আমরা আপনাকে বিদায় জানাই ভাই আচ্ছা ভাই যুক্ত করার জন্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন শুভ্রা আচ্ছা ঠিক আছে ভাই আপনিও আপনিও ভালো থাকবেন